বিয়ের পরে প্রথমবার আমি আমার মামা বাড়িতে যাচ্ছি, খুব এক্সাইটেড। যাই, সবাই ফোন করে করে কালকে আমাকে এমন বলে আমাকে যেতেই হচ্ছে বাধ্য হয়ে। তো চলো যাওয়া যাক, এখন যাই, সাথে সবার পরিচয় করিয়ে দেবো। কে কে যাচ্ছে সেটা বললে না? আমি আর দিবাই যাচ্ছি, মানে বাড়ির সবারই যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে বিয়ের সিজন চলছে, এর জন্য মায়ের পার্লারে কাজ রয়েছে আর বাবা দোকানে বসেছে। চলো তাহলে মাকে টাটা বলে দিই। টাটা। ইনিও সবজি বেচছে এখন। পাগলি, টাটা টাটা, বাড়ি এসে দেখা হবে, ঠিক আছে? খাবার নিয়ে আসবো, টাটা। তো এখন এই আমরা বেরোলাম আমাদের স্কুটি নিয়ে। দুশু চালাবে? দুশু কেন শিখবে? চলো চলো, তো যাওয়া যাক। আমাদের সেরা মিষ্টি বানাই এখানে, আতাতলা মিষ্টান্ন ভাণ্ডার, তাই তো দুশু? আর সেফটি ফার্স্ট ওই জন্য এরকম আমি হেলমেটটা পরিয়ে রেখেছি, খুলতে পর্যন্ত দিইনি, ঠিক আছে? আমি আমি এখানে পরিনি, মানে পরবো আমি, কিন্তু একে পরে রেখেছি সবসময়, যাতে দুশু সেফ থাকুক। বিয়ে তো দুবার করা যাবে না, তাই না? পড়ছি পড়ছি। তো রাস্তায় দাঁড়িয়েছিলাম, দিয়ে বোনকে ফোন করেছিলাম, বলেছিলাম যে আসবো না, দিদার তো মন খারাপ হয়ে গেছিল। তো তারপরে চলে এসেছে, আর এখানে মাসি, আমরা আসি বলে একটু পিকনিক মতন করছে। হ্যাঁ, পিকনিক হবে। আর এই যে মাসি এখন রসুন পেঁয়াজ ছুলছে রান্না করবে বলে, অনেকদিন পরে এসছে। আর দিদা পিছনে গেল। এই যে আমার দিদা, অনেকদিন পর, যেটা খুব যত্ন সহকারে আমার মা গড়ে দিয়ে গেছিল। আর এইখানটায় আমরা, আমি ছোটবেলায় মামা বাড়িতেই থাকতাম, এখান থেকে খেলে মেলে বেড়াতাম। তখন মা ছিল, মা আর আমি ঘুমাতাম, মাকে ছাড়া আমি এক মুহূর্ত আর এখানে আর একটা ঘর আছে, এইটাই আমরা ছোটবেলায় বাবা, আমি, দিদা, দাদু, এখানে একদম এটাই আমাদের ঘর ছিল। তখন তো মা কাজ করতো, আমরা তখন ছোট ছোট দিদা বাড়ি থাকতাম। এখানে কত পুজো দিয়েছি একটা টাইম ছোটবেলায়, শুধু দিদা শুধু বলতে পুজো দে পুজো দে। ওই যে, আর আমি আর আমার দিদি ঝগড়া করতাম, তুই দিবি আজকে পুজো, আমার আজকে অনেক কাজ আছে। তো এই যে দেখো, মানে আমার ছোট মেসো, ছোট মেসো আমাদের। হ্যাঁ, ভালো, তুমি ভালো তো? হ্যাঁ, এখন বাজারে গেছিল, সব আটা করে আনলো, এখন আসলো। এত লেট কেন? এত লেট কেন? লেট হয়ে গেল এগুলো সব। ওই যে ভালো আছে, এটা হচ্ছে আমার ছোট বাবা, আমার মামার এত বয়স কম, কেউ কি বিয়ে করবে আমার বাবাকে? আমি দাস, ঠিক আছে। তোমার তিনটে মামা, এটা হচ্ছে ছোট মামা, এখনো দুটো মামা আছে। তোমার দিদি আসছে? হ্যাঁ, দিদি আসছে। কি কি রান্না হবে গো? খাসির মাংস, খাসির মাংস, ওরে বাবা, মুরগির মাংস, বাঁধাকপি ঘন্ট, শাক ভাজা, বাবা, কাঁকড়াও দেখলাম আমি, দিদা ভাজছিল। আবার কাঁকড়াও আছে, আর মেশোটাশো নিয়ে এসছে, অনেক ধরনের রান্না হবে। আমাদের বাড়ি আজ যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো হয়। তো দিদিকে আনতে যাচ্ছিলাম, তারপরে বললাম মুরগিটা বাড়ি চলে আসে। দেখি বাড়িতে আছে নাকি, কলটা করে দেখি আগে। মুখ লোকাচ্ছে আবার,
ওরে পণ্ডিত, ওখানে খুব জ্যাম ছিল বলে ভিডিওটা করতে পারিনি, দিদিকে উঠিয়ে নিয়েছি স্কুটিতে, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। গাইস আমরা এখন ছাল ছুলছি, দেখো আজকে আমাদের বাড়ি পিকনিক, ছাল ছুলছি, হাস হবে, হাস হবে, দাগো মাসি হবে, আজকে ছাল করছি, ছাল আজকে সবকিছুই হবে, সকালে খাবার দুষ্টু মায়ে খাইয়ে দিচ্ছে। এটা কি দুষ্টু? কাঁকড়া রান্না করেছে দিদা, কাঁকড়া রান্না করেছে। এটা শাক দেখলাম, শাকটাও খুব ভালো লেগেছে আমার। তুমি কাঁকড়া খাই না? কাঁকড়াটা খেয়ে দেখো কি সুন্দর লাগে। কাঁকড়া বলতে গেলে আমি খাই না, ঠিক আছে, এখন দুষ্টু বলছে বলে আমি ট্রাই করবো। সেন্ট আছে কিন্তু ভালো লাগে, কি জানো তো, সেন্ট তো থাকবে, কাঁকড়াই তো সেন্ট, কাঁকড়া মানেই সেন্ট। এখন আমরা আসলাম হচ্ছে মাঠে, আর এইটাই সেই মাঠ আমরা ছোটবেলায় খেলে খেলে বেড়াতাম। আগে দুষ্টু তো এখানেই থাকতো, নাচ শুরু করে দিয়েছে। বারোটা বাজে এখন, আর তখন কুয়াশা পড়ে গেছে। কি অবস্থা, তো এত বৃষ্টি হয়েছে, আমরা মাঠ থেকে চলে আসলাম, আজকে কপালটাই খারাপ, সব কটা দৌড়ে চালিয়ে চলে এসেছে। এখন কি করবে? আর এখানে হাঁসের মাংস, আর এটা হচ্ছে কি, খাসি, খাসি, আরো পোলট্রির মাংস করেছে, কাঁকড়া করেছে। কেমন ওটা, কেমন খেতে হয়েছে? আমি খাসি তো খেলাম, হেভি ভালো হয়েছে। অনেক মাস পর দিদার হাতে রান্না খেলাম, বিয়ের অনেক মাস পর, তো হেভি লাগছে আমার কাছে। তো তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে। তো এখন আমরা বাড়ি যাব, অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে। দারুণ অসাধারণ। আমাদের সাথে এই দুটো পার্টনারও আছে যারা খাচ্ছে, হাঁটা দিলাম কি সুন্দর খেয়ে নিলো। তো আমাদের এখন খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে যাবো। দিদা শুয়ে রয়েছে, দিদার কষ্ট হয়ে গেছে রান্না টান্না করে। কিছু বলবে না তুমি, দিলি না চল গেলাম, হ্যাঁ টাটা। তো এখন আমরা মানে বাড়ির জন্য বেরিয়ে পড়েছি, বাড়ি যাবো, কিন্তু আমি তো কিছু দেখতেই পাচ্ছি না, একটু খুলে। তো রাস্তায় অনেকটা কুয়াশা, আর দেখো রাস্তায় কোনো লোক নেই, সামনেটা দেখো তোমরা, মানে কি বলবো, যেমন ঠান্ডা তেমন বৃষ্টি, কারোর কোনো কিছুই নেই, কোনো রাস্তাঘাটে গাড়ি চাড়ি চলছে না, আমরা একা একা যাচ্ছি। তোমার কেমন ফিলিংস? ফিলিং কোল্ড। ওর ইয়েটা দেখো, পুরো হেলমেট, কি বলে, হেলমেট, হেলমেটে পুরো সেই কুয়াশা লেগে রয়েছে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। ও কি ঠান্ডা যে লাগছে, আর বৃষ্টি হয়েছে সারাদিন, জানো এদিকে। তো এখন আমরা বাড়ি আসলাম, আর এই যে এখানে সবাই বসে রয়েছে, বৌদি মা, এদিকে আমাদের মনাও আছে, ও মানা, তুই মিস করছিলে আমাদেরকে। কতটা মিস করছিলাম, কতটা বলছে কাকা এসে গেছে। তো এখানে ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো জানিও কমেন্টে। টাটা, বাই বাই।